আসসালামু আলাইকুম, হ্যালো বাইক প্রিয় জনগণ, আমি মতিউর নিশান শুভেচ্ছা জানাচ্ছি বেবি বাইকার ব্রিডির চ্যানেলের পক্ষ থেকে। তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। সকালেই হুট করে আমি ভাবতেছিলাম যে কিছু একটা করতে হবে, গতকালই বেবি বাইকার ব্রিডি চ্যানেলটা ক্রিয়েট করলাম, তো যে ভাবা সেই কাজ, ভেবে ফেললাম যে R15 BS6 এর মাইলেজ টেস্টটা করে ফেলি। ইতোমধ্যে বাইকের ফুয়েল ফুরিয়ে গেছে, সিগনাল দিচ্ছিল, বাইকটা আমি স্টার্ট করে দেখানোর চেষ্টা করি, নিচ্ছে না। তো এখন আমরা ফুয়েল দিব 1 লিটার, ওইটা দিবেন, ওই ওই বোতলটা দিবেন আমাকে। বাইকের তেল কিচ্ছু নেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফুয়েল, পদ্মা অয়েল নেওয়া হয়েছে, এটা 1 লিটার আছে, সম্পূর্ণ ঠেলে দিব এখন। আমরা চেক করতে যাচ্ছি R15 ভার্সন 3 BS6 এর অ্যাকচুয়াল মাইলেজটা। ফুয়েল মিটারে কি দেখাবে কিছু? হ্যাঁ, একটা দেখ, কোনো মতে দেখাচ্ছে, তাও সিগনাল দিচ্ছে। আমরা ক্লিয়ার করে নিব, ট্রিপ 1টা ক্লিয়ার করে নিব, রিসেট, হ্যাঁ করে নিয়েছি। ওকে, ট্রিপ 1 চালু করে দিয়েছি, 0-0 করে দিয়েছি। এখন দেখা যাক আমরা কতটুকু মাইলেজ পাই। বাহ, একবারে স্টার্ট নিয়ে নিল, সো লেটস গো। 50-70 মধ্যে আমাদের অ্যাভারেজ স্পিডটা রাখার চেষ্টা করব, 50-70 মধ্যে, যেন আমরা 60 গড় অ্যাভারেজটা পাই। অলরেডি 1 কিলোমিটার ডান, সামনে একটা RX দেখতে পাচ্ছি, দুজন পিলিয়ন সহ রাইডার সাহেব, কারোরই কোনো সেফটি গিয়ার কিছু নেই, কি একটা অবস্থা। অলমোস্ট 5 কিলোমিটার ডান, 5 কিলো শেষ করতে না করতে আমরা এক প্রতিকূল পরিবেশের মধ্যে চলে এসেছি, হাইওয়ের অবস্থা বেজায় খারাপ। এখানে একটু আমাদের সতর্কতার সাথে এবং লো স্পিডে রাইড করতে হবে, এবং এটা পার হওয়ার পরে, জানি না কত দূর আছে, তবে এটা পার হওয়ার পরে আমাদের গিয়ে কভার করতে হবে, অ্যাভারেজ স্পিডটা ধরার জন্য একটু স্পিড আপ করতে হবে আই থিঙ্ক। এখন আমরা অ্যাভারেজ স্পিড ধরে রাখার জন্য একটু স্পিডটা আপে চালাবো, সো আমাদের সঙ্গেই থাকুন। অলরেডি আমরা 10 কিলোমিটার রাইড করে ফেলেছি, আমাদের প্রায় 20 কিলোমিটার রাইড সম্পন্ন হয়ে গেছে। 1 লিটার অকটেনে রাজবাড়ী কুষ্টিয়া হাইওয়েতে আমরা ইতোমধ্যে 40 কিলো রাইড করে ফেলেছি, দেখা যাক আমার বেবিটার কত দূর দৌড়াইতে পারে। 45 কিলো প্রায় আমরা পার করে ফেলছি, চিপ 1 মিটার আমাদের বলছে 1 লিটার অকটেনে, কিন্তু এখনও কোনো ধরনের সিগনাল পাচ্ছি না। কেন R15 ভার্সন 3 কে মাইলেজের রাজা বলা হয় তা হয়তোবা আপনারা এই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি মাইলেজ দেখে, 47 কিলো অলরেডি আমরা রাইড করে ফেলেছি, আমরা প্রায় 49.5 কিলো রাইড করে ফেলেছি। তবে আমি এই মাইলেজ টেস্টটা করার সময় কয়েকটা জিনিস খুব সতর্কতার সাথে মাথায় রেখেছি, সেটা হচ্ছে ফার্স্ট, আমি কোথাও বাইক স্টার্ট করা অবস্থায় দাঁড়িয়ে থাকিনি, আই মিন কখনো ফুয়েলটা অযথা নষ্ট হয়নি। দ্বিতীয়ত, আমি আমার স্পিড একটা অ্যাভারেজ 60 কিলোমিটার পার আওয়ারে রেখেছি, যেন আমি সর্বোচ্চ মাইলেজটা পেয়ে থাকি এবং আমার ফুয়েলটা সর্বোচ্চ আমি ইউটিলাইজ করতে পারি। থার্ড, আমি ব্রেক এবং ক্লাসের ব্যবহারটা খুবই সীমিত করেছি, আই মিন কখনোই আমি ক্লাস চেপে ধরে তেমন চালাইনি, কিংবা হুট করে ব্রেক চেপে ধরেও চালাইনি। তো 50 কিলো ইতোমধ্যে পার করে ফেলেছি, ও মাই গড, এটা সত্যিই অবিশ্বাস্য, এটা সত্যিই আমার ধারণার বাইরে, বেবিটা এত এত দৌড়াচ্ছে। কেউ কেউ বলতে পারে যে প্রথম দিকে হ্যাঁ এরকম পাওয়া যায়, কিন্তু আমি বলবো যে এই প্রায় 15,000 কিলো রাইড সময় চেষ্টা করেছি গ্রেড ঠিক রেখে ইঞ্জিন অয়েলটা ইউজ করার, এবং সবসময় চেষ্টা করেছি ভালো মানের, ভালো গ্রেডের অকটেনটা ইউজ করার,
এবং সেই সাথে ইন লুব্রিকেটিং করা প্লাস সার্ভিসিং ইভেন সব সময় যা প্রয়োজন একটা একটা বেবিকে লাইক একটা বেবিকে পোষার জন্য পালন করার জন্য যা যা করতে হয় আমি আমার বেবিটাকে সেম সেটাই করেছি। যদিও এটা মেশিন তবুও এটার যত্ন তো আমাকেই নিতে হবে না। আমরা ইতোমধ্যে 51 কিলোতে চলে গিয়েছি, এটা সত্যিই অবিশ্বাস্য। দেখা যাক আর কতদূর দৌড়াতে পারে আমাদের বেবিটা। এখন আমি কথা বলার সুবিধার্থে একটু গাড়ির স্পিডটা কমাই দিয়েছি যেন আমার কথাটা ক্লিয়ারলি শোনা যায়। আমি জানি না যদিও কি হচ্ছে, তবে আই এম সো সারপ্রাইজড মাই গডনেস। ডিয়ার বাইক, এবার অন্তত থামো, 52 কিলোতে যদি চলে যায় অনেকেই হয়তো বা এটা অবিশ্বাস্য বলেই ধারণা করে নিবে, কিন্তু আমি তো আমার বাইকের ফুয়েলটা সম্পূর্ণই প্রায় এটা বাসায় ঢেলে রেখে তারপরে এসেছি এবং আমি কিভাবে ফুয়েলটা ঢুকিয়েছি সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি। তো এটা সত্যি অবিশ্বাস্য, কেউ কেউ হয়তো বা এটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু সত্যি এটা অ্যামেজিং, আমার কল্পনারও বাইরে যে এতটা আমরা পেয়ে যাচ্ছি। দেখা যাক কতটা পেতে পারি আর আমরা। ভাই বিলিভ করবেন কি না সেটা আপনাদের বিষয়, বাট আমি যেটা সত্য সেটাই তুলে ধরতেছি, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও হবে। সো আমি এমন কিছু করব না যেটার জন্য আমাকে কারো কথা শুনতে হবে বা জোর চুরি করতে আসিনি ভাই এখানে, আমি এসেছি একটা রিভিউ দিতে। বাট আমি নিজেই এখন সারপ্রাইজ হয়ে যাচ্ছি যে হাউ ইজ ইট পসিবল 1 লিটার অকটেনে বাইক কিভাবে 53.5 কিলো চলতেছে, ইভেন আর কতটুকু চলবে আমার কোনো ধারণা নেই। এই টান দিয়েছে 56.4 এসে টান দিয়েছে বাইক, করছে আর যা এগোতে পারতেছি না, 56.5 56.6, দেখা যাক আর কতটা দৌড়াইতে পারে বেবিটা, দেখা যাক 7 56.7 যাচ্ছে। এটা তো যে রেজাল্ট দিয়েছে সেটা আমি অবাক হয়ে গেছি রীতিমতো। ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 মডেলের অ্যাকচুয়াল মাইলেজ টেস্টের রেজাল্ট আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। দ্য রেজাল্ট ইজ সো শকিং, 1 লিটার অকটেনে আমরা 56.7 কিলো রাইড করতে সক্ষম হয়েছি। ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড আনবিলিভেবল। সো বাইক প্রিয় জনগণ, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।